আমরা সরল দোলক পড়াচ্ছিলাম। প্রথমে আজকে একটা নিউমারিক্যাল প্রবলেম করব, এমসিকিউ ফরম্যাটে করব, কেমন? কোশ্চেনটা তাহলে লিখি এরকম, এ এবং বি, এ এবং বি নাম দিলাম, দুটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য যথাক্রমে এল ওয়ান এবং এল টু, মানে এর এল ওয়ান বি এর এল টু, যথাক্রমে কথা ভাবতে এ এবং বি, এখানে এল ওয়ান এবং এল টু, আগেরটা আগে পরেরটা পরে, কোন স্থানে মানে যেখানে পরীক্ষা করছি, মানে জি কনস্ট্যান্ট এটা বোঝাচ্ছে, কোন স্থানে এ দোলকটি যে সময়ে দশটি পূর্ণ দোলন সম্পূর্ণ করে সেই সময়ে, একই সময়ে বি দোলকটি পনেরোটি পূর্ণ দোলন সম্পূর্ণ করে, তাহলে এল ওয়ান ইজ টু এল টু হল ড্যাশ অপশন এ, টু ইজ টু থ্রি অপশন বি, রিভার্স করছি, থ্রি ইজ টু টু, এখানে খেয়াল রাখতে হবে কে আগে কে পরে, সি ফোর ইজ টু নাইন অপশন ডি, নাইন ইজ টু ফোর, আশা করি এর মধ্যে মিলে যাবে। উত্তর এই এমসিকিউ গুলো রাফে করে নিয়ে ঝটপট করে নিয়ে উত্তর করতে হয়, হায়ার সেকেন্ডারিতেও থাকবে, ইলেভেন থেকে টুয়েলভে ওঠার পরীক্ষা তো থাকবে, আর তো নিট দেবে তোমরা, সেটা তো থাকবেই, পঁয়তাল্লিশটাই শর্ট কোয়েশ্চেন চার নম্বরের, এখনকার নিয়ম, কোন নিয়ম বছরে বছরে চেঞ্জও হচ্ছে অল্প স্বল্প করে, তোমরা যখন নিট পরীক্ষা দেবে অর্থাৎ একুশ তো বাইশে, তখন কি নিয়ম থাকবে তার আগের অ্যাডভার্টাইজমেন্টে একুশে ডিসেম্বরে সেটা বোঝা যাবে, এ সম্বন্ধে পরে বলবো, তোমাদের তো এখন ইলেভেনে ভর্তি হওনি, দেখাও ধরি এ দোলকটি দশটি বলেছে না, দশটি পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে বা সম্পূর্ণ করতে ছোট হাতে টি সেকেন্ড, এস মানে সেকেন্ড, সময় নেয়, তাহলে এ দোলকটির দোলকটির পর্যায়কাল বা দোলনকাল, একই ভাষা, বড় হাতে টি ওয়ান সমান ছোট টি বাই দশ, কি করে করলেন, দশটা পূর্ণ দোলন করতে সময় লাগে ছোট হাতে টি সেকেন্ড, অর্থাৎ একটি পূর্ণ দোলন করতে ছোট হাতে টি বাই দশ, তাকে কি বলে পর্যায়কাল। তাহলে প্রশ্ন অনুযায়ী বি দোলকটি পনেরোটি পূর্ণ দোলন করতে সময় নেয় ছোট হাতে টি সেকেন্ড, একই সময় নেয় বলেছে, অতএব বি দোলকটির পর্যায়কাল বা দোলনকাল
বড় হাতে টি টু সমান ছোট টি বাই 15। তাহলে টি ওয়ান বাই টি টু সমান যদি ভাগ করো টি বাই 10 বাই টি বাই 15, টি টি কেটে যাবে, 15/10, 5 দিয়ে কাটলাম 3/2। এটা হলো টি ওয়ান বাই টি টু, ওরা চেয়েছে এল ওয়ান বাই এল টু, অনেকে এখানে উত্তর করে দেয় 3:2 তে টিক দিয়ে দেয়। তা না, এখন এই দুলোকে কার্যকর দৈর্ঘ্য এল ওয়ান বলে দিয়েছে, এখন টি ওয়ান সমান 2π√ এল ওয়ান বাই জি, টি টু সমান 2π√ এল টু বাই জি। জি হল অভিকর্ষজ ত্বরণ। এল ওয়ান এল টু লিখলেন না কেন? ওই যে প্রসাদী বলতে আছে বলে। অথেব টি ওয়ান বাই টি টু, টি ওয়ান তলায় দাঁড় বড় করে একটু, টি টু সমান সমান দিয়ে এরকম করতে হবে। 2π/2π কেটে যাবে, জি জি কেটে যাবে, তাহলে কি রইল? √ এল ওয়ান বাই √ এল টু, √ এল ওয়ান বাই √ এল টু। অথেব বা বলি √ এল ওয়ান বাই এল টু সমান টি ওয়ান বাই টি টু পেয়ে গেছি 3/2, বা এল ওয়ান বাই এল টু সমান বর্গ করেছি 9/4, তাহলে এল ওয়ান ইজ টু এল টু সমান 9:4। তা 9:4 যে অপশনটা ছিল খুব সম্ভবত বোধ হয় 4 নম্বরটা ছিল, সম্ভবত ডি মুছে দিয়েছি, তোমরা দেখে নেবে, সম্ভবত 4 নম্বরটা ডিটা হবে। হাসিং হলে বক্স দিতে হয়, কম্পিটিটিভ এক্সামে হলে ওভাল থাকে, সার্কেল এরকম ওভাল থাকে, ওভালগুলোকে ব্ল্যাকেনিং করে দিতে হয়, ওভাল শেপগুলোকে বাদ, অনেক পরীক্ষার ক্ষেত্রে গোল্লা থাকে সেগুলোকে ব্ল্যাকেনিং করতে হবে, যেটা ডি অপশন থাকবে আর কি, বোধহয় ডি ছিল, যা ছিল সেটাই। এটা একটা শেখা, এবার যেটা একটা থিওরি শিখবো, সরল দোলকের সাহায্যে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় শিখেছিলাম, আজকে শিখব সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় ফিতে নিয়ে নিয়ে পাহাড়ে উঠলাম, এরম না ব্যাপারটা, তাহলে কি শিখব? সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, ধরি কোন দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, পাহাড়ের পাদদেশে মানে তলায় পাদদেশে দোলকটির পর্যায়কাল টি, তাহলে টি সমান 2π√ এল বাই জি, জি হল পাহাড়ের পাদদেশে অর্থাৎ ভূপৃষ্ঠে, অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। ধরি পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা সৌচয়চয়, উচ্চতা ছোট হাতের এইচ, এইচ উচ্চতার পাহাড়ের শীর্ষদেশে ওই দোলকটি মানে
ওই দলটা বলে দেওয়াতে কার্যকরদের ফিক্সড হয়ে যাওয়া ওই দলটির দোলনকাল বা পর্যায়কাল যে ভাষাটা বলছি সেটাই বলবে একই কথা পর্যায়কাল টি ড্যাশ তাহলে টি ড্যাশ সমান টু পাই রুট ওভার এল একই ওই দোলক জি ড্যাশ জি ড্যাশ হলো এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান তাহলে ভাগ করে দিই টি বাই টি ড্যাশ করতে পারি টি ড্যাশ বাই টি করতে পারি টি ড্যাশ বাই টি সমান টি ড্যাশ বাই টি করলে কত হবে টু পাই কেটে যাবে এল এল কেটে যাবে জি বাই জি ড্যাশ ঠিক করলাম টি ড্যাশের ভাগ নিচে থাকবে জি ড্যাশ টি এর ভাগ নিচের নিচ জি পড়ে যাবে টি ড্যাশ বাই টি সমান জি বাই জি ড্যাশ থাক এক নম্বর এখন ছোট হাতে জি সমান বিগ জি বিগ এম বাই আর স্কোয়ার বিগ এম হলো আর ব্যাসার্ধের গোলক হিসাবে কল্পিত পৃথিবীর ভর জি হলো বড় হাতে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক ছোট জি হলো মজবুপটা জি ড্যাশ সমান শিখেছি দেখবি জি ড্যাশ সমান বিগ জি বিগ এম বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার তাহলে এবার যদি ভাগ করি জি ড্যাশকে জি দিয়ে তাহলে জি ড্যাশ বাই জি সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার অথেব যদি বর্গমূল করে দিই এবার অথেব রুট ওভার জি ড্যাশ বাই জি সমান আর বাই আর প্লাস এইচ এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে রুট ওভার জি ড্যাশ বাই জি সমান আর বাই আর প্লাস এইচ বসিয়ে পাই একটু অসতর্ক হলেই ভুল হয়ে যাবে আমি ভুল হচ্ছে কিনা কে জানে দেখা যাক শেষে মিলিয়ে দেবো তাহলে কি দাঁড়িয়েছিল যেন টি ড্যাশ বাই টি সমান টি ড্যাশ বাই টি সমান কি দাঁড়িয়েছিল রুট ওভার জি বাই জি ড্যাশ টি ড্যাশ বাই টি সমান রুট ওভার জি বাই জি ড্যাশ ছিল বোধহয় এবার দেখে দি টি সমান টু পাই রুট ওভার এল বাই জি আর টি ড্যাশ সমান টু পাই রুট ওভার এল বাই জি ড্যাশ তাহলে টি ড্যাশ বাই টি সমান রুট ওভার জি বাই জি ড্যাশ আর এখানে বার করেছি আমরা জি ড্যাশ বাই জি বা এখানে ঠিক করে নিই টি বাই টি ড্যাশ সমান রুট ওভার জি ড্যাশ বাই জি অথে টি বাই টি ড্যাশ সমান টি বাই টি ড্যাশ সমান আর বাই আর প্লাস এইচ আমাদের এইচ বার করতে হবে বা উল্টে দিই টি ড্যাশ বাই টি সমান আর প্লাস এইচ বাই আর বা টি ড্যাশ বাই টি সমান পাট পাট করতে ওয়ান প্লাস এইচ বাই আর বা এইচ বাই আর সমান টি ড্যাশ বাই
d minus 1 h by r সমান t dash by d minus 1 বা h সমান factor t dash by t minus 1 into r box দেখো ঠিক হলো কিনা এটা ভেরিফিকেশন কর উচ্চতায় গেলে g এর মান কমবে g এর মান কমলে t এর মান বাড়বে নিচে আছে g t এর মান বাড়বে তাহলে নিচেটা t ড্যাশটা বেশি বড় তাহলে বড় বাই ছোট একের চাইতে বড় মাইনাস 1 মানে একটা পজিটিভ রইলো পজিটিভ ইনটু r সুন্দর তাহলে কি ভাষি তাহলে কি শিক্ষা হলো তাহলে পাহাড়ের তাহলে পাহাড়ের পাদদেশে এবং শীর্ষে দোলকের দোলনকাল বা পর্যায়কাল একই কথা নির্ণয় করে পৃথিবীর ব্যাসার্ধ 6000 বড় হাতের আর সমান 6400 কিমি ধরে বা 6000 যেটা পূর্বে যে বই যেরকম ধরে পাহাড়ের উচ্চতা h নির্ণয় করা যায় বা করা হয় তাহলে আজ এই পর্যন্ত রইল আচ্ছা এবার তোমরা সোমবারে যেরকম একটা ভিডিও পাও বিকেলের দিকে বা সকালের দিকে আজকে সোমবার আজকে বিকেলে এই ভিডিওটা পাবে সেরকম মঙ্গল থেকে শুক্রের ভিতর আর একটা ভিডিও দেবো তোমাদের এই পর্যন্ত